निम्नमान निर्माण सामग्री दिए रास्ता निर्माण अभियोग उठल तृणमूल परिचालित ग्राम पंचायत बिरुद्धे शासक दल प्रधान उपप्रधान और ठिकादारे तत्त्वावधाने निम्नमान सामग्री दिए रास्ता निर्माण करा होच्छे बोले अभियोग उठेछे। घटना सामने आसते ही शासक दल के तीव्र कटाक्ष करेछे बीजेपी। उन्नयन नय भाग बाटोयारा निये व्यस्त शासक दल प्रधान उपप्रधानरा आक्रमण बीजेपीर। बीजेपी के पाल्टा आक्रमण करेछे तृणमूल। मालदार चाचल एक नंग ब्लकर मतिहारपुर पंचायत घटन तृणमूल बीजेपी तर्जा चरमे उठे। জানা গেছে মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুর লাহিড়ড়া গ্রামে এমজিএনআরএজিএস প্রকল্পের কংক্রিটের রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। তবে অভিযোগ ওই রাস্তা লাল বালির পরিবর্তে মহানন্দা নদীর সাদা বালি দিয়ে সিমেন্ট পাথর মিশিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এইভাবে সাদা বালি দিয়ে কাজ করা হলে বেশি দিন টিকবে না বলে আশঙ্কা এলাকাবাসীর। এই মর্মে ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ রোধের জন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা কামালউদ্দিন অভিযোগ করে বলেন, লাল বালির পরিবর্তে মহানন্দা সাদা ধূস বালি দিয়ে কাজ করা হচ্ছে, এছাড়াও রাস্তার কাজে অনিয়ম করা হচ্ছে। কথাটা হচ্ছে যে এখন আমাদের মতিহারপুর অঞ্চলে যে কাজ হচ্ছে, যে এনার্জিসে যে কাজ, সেই কাজ মানে একটা ঢালাইয়ের কাজ তো শিক দিচ্ছে না, শিক তো আলাদা প্রশ্ন, কিন্তু সিমেন্ট বালি পাথর, তো বালির মধ্যে কোনটা বালি? কোর্সেন কোর্সেন না, এখানে কোর্সেন না, এটা দাস না চপরার বালি না লাল বালি। এখানে দেখছি এই যে আমাদের মহানন্দা নদীর মালা ধূস, যেগুলো ধূস রাস্তার মধ্যে এরকম ফেলে ওই ধূস দিয়ে কাজ করছে, এগুলো কদিন চলবে? এইরকম যদি লুটপাট করে আমাদের প্রধান উপপ্রধান ওদের সামনে কাজ হচ্ছে, ওরা কিচ্ছুই বলছে না। এখন আমরা সাধারণ মানুষ, আমরা যদি এগুলোকে না বলি আর কে বলবে? তাহলে তো যে কাউকে তো আগে আসতে হবে। সেই জন্য আমি ওদেরকে বলে ওরা কিছু করেনি, কন্ট্রাক্টরকে বলছি, কন্ট্রাক্টর কিছু শুনছে না, এবার কন্ট্রাক্টরকে কিছু বোঝা যাচ্ছে না। এই জন্য আমি একটা বিডিও সাহেবকে এসডিও সাহেবকে দিলাম। না না টিকার তো এগুলো প্রশ্নই ওঠে না, আজ জানো হাত দিয়ে তুলবেন অটোমেটিক এমনি ইয়ে হয়ে যাবে, আপনি হাত দিয়ে ভেঙে যাচ্ছে। এই বিষয়ে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান নমিতা দাস জানিয়েছেন, আস্থা নির্বাচনের পর তিনি প্রধান পদে নির্বাচিত হলেও এখনো পর্যন্ত দায়িত্বভার পাননি, কোথায় কিভাবে কাজ হচ্ছে তার জানা নেই। আমি তো এখন মানে প্রধানের চার্জ পাইনি বা আমি এখনো রাস্তার ওগুলো সম্বন্ধে কিছু জানি না। তাহলে আপনি প্রধানের চার্জ পাননি এখনো? না আমি এখনো চার্জ পাইনি। চাঁচল এক নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, রাস্তার কাছে বালি দিয়ে সব জায়গায় সমস্যা হচ্ছে, মতিহারপুরের অভিযোগটি খতিয়ে দেখছেন তিনি। শাসক দলীয় মতিহারপুর পঞ্চায়েতের লাহারিটারে অনিয়মভাবে রাস্তা নির্মাণে অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তর্জা। মালদা জেলা বিজেপির যুব মোর্চার সহসভাপতি সুমিত সরকার কটাক্ষ করে বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো উন্নয়নের নাম করে ভাগ বটারও করতেই ব্যস্ত, এটা নতুন কিছু নয়। এভাবে সাদা বালি দিয়ে রাস্তা নির্মাণ করা হলে দু মাসে রাস্তার চাদর উঠে যাবে, ভাগাভাগি করুন, রাস্তার কাজ না করাই ভালো। ধূসবালি রাস্তা আমাদের যেটা জানা, ধূসবালি রাস্তা এক থেকে দেড় মাস বা দু মাস হয়তো খুব হলে টিকবে, ধূসের রাস্তা পায়ের সাথে সাথে হাওয়ার মধ্যে দিয়ে চলে যাবে। তো এগুলো নতুন করে শোনা মানে সবাই এটা সবাই শুনতে শুনতে সবাই এটা একটা ইসের মধ্যে পরিণত হয়ে গেছে। তো তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা যেখানে কাজ হচ্ছে সব এরা মিলেমিশে কাজ করছে যে 75% টাকা নিতে হবে, 25% কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার চলে এসছে আর এটাই হচ্ছে। এগুলো সব দুর্নীতিগ্রস্ত তৃণমূলে যতগুলো পঞ্চায়েত হচ্ছে সব দুর্নীতিগ্রস্তভাবে এগুলো কাজ করে দাঁড়াচ্ছে। পাল্টা বক্তব্যে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন, বিজেপির কোনো অস্তিত্ব নেই এখানে, কটাক্ষ করাই তাদের কাজ। মতিহারপুর অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে, তা বিরোধীদের সহ্য হচ্ছে না, রাস্তার কাজ কিভাবে হচ্ছে তিনি খোঁজ নিয়ে দেখবেন। বিজেপির খেয়ে দিয়ে কোনো কাজ নাই, ওদের কাজ হচ্ছে তৃণমূলের সবসময় কটাক্ষ করা, কারণ তাদের যেহেতু অস্তিত্ব নাই বাংলায়, সেহেতু তারা সব বিষয়ে ওরা মাথা লাগাবে এই সব বিষয়ে। কিন্তু আমরা যেটা জানি, আমাদের মতিহারপুর অঞ্চলের বর্তমানে নমিতা দাস প্রধান আছে,
এর আগে প্রধান যে ছিল যেভাবে কাজ করেছিল তো সঠিকভাবেই তো কাজগুলো হয়েছে, এবং কাজ আমরা সঠিকভাবেই যারা প্রধান আছে যারা ওখানকার মেম্বারগণ আছে তারা সঠিকভাবেই তো কাজ করাচ্ছে। 100% আমরা বলি এই 8টা অঞ্চলের মধ্যে মতিহারপুর সব থেকে বেশি আমরা উন্নয়ন দিয়েছি, ওখানে 10-12 কোটি টাকার নয় আমি কাজ দিয়েছি। এবার যদি কোথাও খারাপ হয় বা আর কিছু হয়, খারাপ তো হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, তবে আমরা নমিতা দাস প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলে নেব।